हाय गाइस अपनादेर सबाई के स्वागतम सबुज गेमिंग ऑफिशियल यूट्यूब चैनले। आज के अनेक दिन पर आपनादेर जन्य वीडियो निये हाजिर हलाम। आजकेर वीडियो टॉपिक होच्छे जे आपनारा जारा रियल क्रिकेट 20 खेलन ऑफलाइने तादेर जन्य रियल क्रिकेट 20 যারা আমরা অফলাইনে খেলে নানা ধরনের ব্যাট দেখতে পারি, ব্যাটগুলো আমরা কিনতে পারি না, কিছু করতে পারি না, টাকা ছাড়া আনলক করতে পারি না। আজকে দেখাবো আপনারা ফ্রিতে, কোনো টাকা ছাড়া আপনারা ফ্রিতে কিভাবে এসএস মাস্টার ব্যাটটা আনলক করবেন একদম ফ্রিতে। চলেন আর দেরি না করে আমরা শুরু করি কিভাবে আমরা রিয়েল ক্রিকেট 20-তে এসএস মাস্টার ব্যাটটা আনলক করব। চলুন সবার আগে আমি দেখেন রিয়েল ক্রিকেট ওপেন করে যে আমার একদম সব কিছু লক করা, কোনো হ্যাক করিনি এখনও, মানে কোনো ডেটা মেটা বা হ্যাক করিনি। চলেন আমরা পুরা একদম ফাইনালি দেখে নিই, ঠিক আছে শুরুটা ইয়া সব কিছু দেখাবো আপনাদের, কোনো ভিডিওটা স্কিপ করবেন আপনারা, স্কিপ করলে ইয়া হয়ে যাবেন। যা আর অবশ্যই যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখেন নতুন নতুন অ্যামেজিং ভিডিও পাওয়ার জন্য। চলেন আমরা জানি যারা অফলাইনে খেলে তারা গেস্টিং করে নেই। অবশ্যই যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমার 3800 পয়েন্ট আর 5টা টিকিট, এইটা কোনোভাবে টুর্নামেন্টগুলো আনলক করা সম্ভব না আপনারা জানেনি। চলেন আমরা স্টোরেতে যাই, স্টোরেতে যে সিঙ্গেল শপে যাই, শপে যে আমরা আমাদের যে ব্যাটগুলো আছে এই ব্যাটের অপশনে যাই, গেলে দেখতে পারবেন যে আমার সব কিছু লক করা। চলেন আমরা এসএস মাস্টার ব্যাটটা দেখি, দেখেন এসএস মাস্টার ব্যাটটাও কিন্তু আমাদের লক করা গাইস, এখনো আনলক হয়নি। চলেন সো আর আমরা দেরি না করি আমরা দেখি কিভাবে আমরা এসএস মাস্টার ব্যাটটা আনলক করব। আপনার ফোনের যে টা ওপেন করবেন, আমি যেটা আছে পরা ডাউনলোডটা দিয়ে দেবো, ওখান থেকে যদি কেউ না থাকে থাকে ডাইরেক্ট ইয়া করে ডাউনলোড করে নেবেন। যেটা আছে পরটা ওপেন করলাম, একটু ওপেন করতে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে পারমিশন দিবেন, পারমিশনগুলো এলাও দেওয়ার পর এখান থেকে আপনি এসডি কার্ড সিলেক্ট করবেন। এসডি কার্ড থেকে যেহেতু আমি ফাইলটা ডাউনলোড করে রাখছি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিব, ওখান থেকে আপনারা সেই রিয়েল ক্রিকেট 20-র এসএস মাস্টার ব্যাট আনলক করার ডেটা ফাইলটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে ডাউনলোড করবেন। আমি আগেই ডাউনলোড করে রাখছি, ফাইল করে রাখছি, এখানে সেভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই ফাইলটা দিয়ে আমরা রিয়েল ক্রিকেট 20-র এসএস মাস্টার ব্যাটটা আনলক করব, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম, পরে ভিউসে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ফাইল শো হলো, এই ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এটাকে চাপ দিবেন, চাপ দিয়ে ধরে, সরি চাপ দিয়ে না, মোর অপশনে ক্লিক করবেন, মাল্টি সিলেটে অপশনে ক্লিক করবেন, পরে অল সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আমাদের একসাথে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এখন যাতা দিয়ে চাপ দিয়ে কপি করবেন। কপি করার পর আপনারা এই উপর থেকে ডিভাইস মেমোরিতে যাবেন, ডিভাইস মেমোরি থেকে অ্যান্ড্রয়েডে যাবেন, অ্যান্ড্রয়েডে থেকে ডেটা যাবেন, ডেটা থেকে রিয়েল ক্রিকেট 20 কোনটা ওই ফাইলে যাবেন। এই দেখেন রিয়েল ক্রিকেট 20, এই যে আমরা গেলাম, যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে এই অপশনটায় ক্লিক করবেন, এই অপশনটায় ক্লিক করার পরে
আপনারা এখানে যে পেস্ট অপশনটা দেখতেছেন এই পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই টু অল লিখে তারপর রিপ্লেস এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিছু সেকেন্ড লাগবে। গাইস অলরেডি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন রিয়েল ক্রিকেট 20 তে যেয়ে দেখি যে আমাদের গেমসটা আনলক হয়েছে নাকি ব্যাটের গেমসের ব্যাটটা আনলক হয়েছে নাকি। আর অবশ্যই আরেকটা কথা, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স বা নতুন যারা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করেন না, সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ফলো করবেন। আর অবশ্যই আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওটা লাইক করতে কেউ ভুলবেন না। এই গেস্ট নাওতে ক্লিক দিলাম আমরা, আমরা দেখে নেব যে আমাদের এসএস মাস্টার ব্যাটটা আনলক আছে কি না। ঠিক আছে, দেখেন কিছুক্ষণ আগে দেখতে পারতেছেন এখানে কোনো কিছু পয়েন্ট ছিল কম, টিকিটও ছিল কম, এখন কিন্তু অনেক বেশি টিকিট। এখন যদি আমরা স্টোরেতে যাই, সিঙ্গেল মাল্টিপ্লেয়ারে যাই, ব্যাটার অপশনে যেতে যাই, যে দেখবো যে আমাদের এই যে এই ব্যাটটা পাস করা, ঠিক আছে, এই ব্যাটটা পাস করা। যদি আমরা এসএস মাস্টার ব্যাটটা দেখতে পারবেন, এসএস মাস্টার ব্যাটটা লক করা, কিন্তু এটা গাইস এরকম আপনার কাছে মনে হবে, কিন্তু এটা লক করা না। আপনি যখন গেমস প্লে করবেন অফলাইনে তখন দেখতে পারবেন। আমি কুইক প্লেতে যে দেখ আপনাদের, চলেন কুইক প্লের একটা ম্যাচে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে, লোডটা নিয়ে। অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখেন গাইস আমাদের হাতে কিন্তু এসএস মাস্টার ব্যাটটা এসে গেছে, দেখছেন ফাইনালি আমরা এসএস মাস্টার ব্যাটটা আনলক করে ফেলেছি। কোনো টাকা লাগে নাই, কোনো কিছু লাগে নাই। যারা এসএস মাস্টার ব্যাটটা আনলক করে অফলাইনে গেমস প্লে করতে চান, তারা এখনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে অবশ্যই রিয়েল ক্রিকেটের এসএস মাস্টার ব্যাটার আনলক ফাইলটা ডাউনলোড করে রাখবেন। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন। আর অবশ্যই যদি ভিডিওটি লাইক ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবেন অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।